হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বুয়েট অ্যাডমিশন এক্সাম 2021 সম্পর্কে। তো অলরেডি বুয়েট অ্যাডমিশন এক্সাম 2021 সম্পর্কে সার্কুলার পাবলিশ হয়েছে বুয়েটের ওয়েবসাইটে। সো আজকে আমরা বেসিক্যালি সার্কুলারের কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং একই সাথে আমরা এই যে এক্সামটি হবে সেই এক্সামের প্রিলিমিনারি এবং রিটার্ন দুই এক্সামেরই হচ্ছে সম্পর্কে আমরা যে কিভাবে পড়াশোনা করা যায় বা কিভাবে প্রিপারেশন নিতে হয় বা কী কী বিষয় আসলে তোমাদের খেয়াল রাখা প্রয়োজন সেসব বিষয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব। সো প্রথমে আমরা দেখে নেই যে ভর্তির পরীক্ষায় আবেদনের যোগ্যতা সম্পর্কে সার্কুলারে কি বলা হয়েছে। সো সেখানে বলা হয়েছে যে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে 4 এবং পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত এবং রসায়নে জিপিএ থাকতে হবে 5, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং জেনারেল ম্যাথ এই তিনটা সাবজেক্টে কিন্তু তোমার অবশ্যই 5 থাকতে হবে, জিপিএ 5 থাকতে হবে। এরপরে রয়েছে যে ফিজিক্স, সাধারণ গণিত এবং কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টের যে নাম্বারের যোগ ফল সেটা অবশ্যই 270 অথবা 270-র চেয়ে বেশি থাকতে হবে, অবশ্যই আমি এসএসসির কথা বলতেছি। এটা হলো আমাদের আবেদনের যোগ্যতা, প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনের যোগ্যতা। সো প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে 24,000 জন। এই 24,000 জনকে যেটা করা হবে চারটা শিফটে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে। সো এখানে বেসিক্যালি চারটা শিফটের আমরা শিডিউল দেখতে পাচ্ছি কখন কোনটা হবে। তো চারটা শিফটের পরীক্ষা হোক, চার শিফটের পরীক্ষার ক্ষেত্রে দেখা যেতে পারে যে যেটা আমরা প্রেরিট করতেছি যে কোয়েশ্চেন ডিফারেন্ট হবে। এটার কারণ হচ্ছে সার্কুলারে এটা বলা হয়েছে যে প্রত্যেক শিফট থেকেই আসলে কিন্তু 1500 জন করে সিলেক্ট করা হবে, এটা নিয়ে পরে আসতেছি। বাট আপাতত আমরা দেখি এই যে আমরা বলতেছি প্রিলিমিনারি এক্সাম, এই এক্সামের মানদণ্ডটা কীরকম। তো এখানে দেখতে পাচ্ছি যে মোট কোয়েশ্চেন থাকবে 100টা, এক্ষেত্রে মার্কস হচ্ছে 100, অর্থাৎ প্রত্যেক কোয়েশ্চেনের মান হবে 1 করে। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে এবং অবভিয়াসলি ক্যালকুলেটর অ্যালাউড। সো ডেফিনেটলি যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড করা হয়েছে এমসিকিউ এক্সাম অর্থাৎ প্রিলিমিনারি এক্সামে, তাহলে বুঝতেই পারতেছো যে কোয়েশ্চেনগুলো হচ্ছে ওরকমই থাকবে যাতে তোমার হচ্ছে সলভ করতে ক্যালকুলেটরের প্রয়োজন হতে পারে। আর একটা বিষয় হলো এখানে আমরা যদি খেয়াল করে দেখি টাইম হচ্ছে 60 মিনিট। সো বেসিক্যালি 60 মিনিটে 100টা কোয়েশ্চেন, তার মানে কোয়েশ্চেনগুলো আসলে খুব বেশি বড় দেওয়ারও সুযোগ নেই। সো নর্মালি যেরকম এমসিকিউ কোয়েশ্চেন আসে ওরকমই আসবে। ডেফিনেটলি 100টা কোয়েশ্চেনই ম্যাথমেটিক্যাল বেসড থাকবে না, কিছু কোয়েশ্চেন থিওরিটিক্যাল বেসড এবং জ্ঞানমূলক কোয়েশ্চেনও থাকবে। সো সব মিলেই আসলে 60 মিনিটে 100টা প্রশ্নের আনসার করতে হবে। এবং যেহেতু নেগেটিভ মার্কিং আছে সো এক্ষেত্রে খুব কেয়ারফুলি আসলে আনসার করতে হবে। সো এটার প্রিপারেশন বলতে গেলে একটা জিনিসই বলবো, নর্মালি যেটা হতো যারা নর্মালি বুয়েটের প্রিপারেশন নেয় তারা আসলে সবার মাথায় ছিল যে রিটার্ন এক্সাম হয়, লিখিত পরীক্ষা হয়। তো এক্ষেত্রে যেহেতু হঠাৎ করে একটা এমসিকিউ এক্সামের ঘোষণা আসলো তো সেক্ষেত্রে প্রিপারেশন একটু চেঞ্জ আসবে। সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে আগে যেটা হতো যে জ্ঞানমূলক প্রশ্নগুলো হয়তো তোমরা খুব ওভাবে ডিটেলসে পড়তা না, এখন এটাও একটু পড়তে হবে কারণ এমসিকিউতে কিন্তু ওই প্রশ্নগুলো আসলে আসতে পারে। আর সাথে সাথে এমসিকিউ প্রিপারেশনের জন্য ম্যাথমেটিক্যাল যেসব প্র্যাকটিসগুলো ওগুলো তো রিটার্নের জন্যই তোমরা করে থাকো। সো ওইটা আলাদা করে ভাবে নেওয়ার কিছু নেই, জাস্ট একটু কম সময়ে কীভাবে অঙ্কগুলো একটা এমসিকিউ আনসার করা যায়, একটা ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ করা যায় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। সো যেটা আমি অলরেডি বললাম যে চারটা শিফট থেকে 1500 জন করে, মোট হচ্ছে 1500×4, তার মানে 6000 জন হচ্ছে সিলেক্ট করা হবে। প্রত্যেক শিফটের থেকে টপ 1500, মানে ওই শিফটের মার্কসের ভিত্তিতে, মেধা তালিকার ভিত্তিতে 1500 জনকে হচ্ছে সুযোগ দেওয়া হবে, মানে 6000 জনকে সিলেক্ট করা হবে মেনলি চূড়ান্ত পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য। সো মূল ভর্তি পরীক্ষার এখানে শিডিউল দেওয়া রয়েছে, এটা এখানে কোনো শিফট নেই, একটাই শিফট। সো বেসিক্যালি দেখা যাচ্ছে মডিউল এ, মডিউল বি। সো এটা আসলে কিছুই না, যারা হচ্ছে আর্কিটেকচার ইউনিটে পরীক্ষা দিতে চায় তাদেরকে আসলে মডিউল বি পার্টটাতেও আসলে অংশগ্রহণ করতে হবে। সো আমরা যদি একটু মানমন্ডনে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এখানে বলা হচ্ছে যে আগের থেকে একটু ডিফারেন্স আসছে রিটার্ন পরীক্ষায়। তো আগে দেখা যাচ্ছে যে 600 মার্কের এক্সাম হতো সেক্ষেত্রে কোয়েশ্চেনও থাকতো আসলে 20টা করে, মানে 20×3 সমান হচ্ছে 60টা কোয়েশ্চেন থাকতো। এক্ষেত্রে একটু ডিফারেন্স চলে আসছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গণিত থেকে 14টা, ফিজিক্স থেকে 13টা, কেমিস্ট্রি থেকে 13টা, এভাবে করে কোয়েশ্চেন আমার রয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি কোয়েশ্চেন সংখ্যা তাহলে কত হলো, 40টা। তাহলে আগের মতোই আমার প্রত্যেক কোয়েশ্চেনের মান হচ্ছে 10, আর প্রত্যেক কোয়েশ্চেনের জন্য টাইম কিন্তু পাবা হচ্ছে 3 মিনিট করে, টোটাল সময় হচ্ছে 120 মিনিট। সো আমরা বলতে পারি কি মান এবং সময় দুটোই হচ্ছে আগের চেয়ে কমে আসছে। আর আর যারা হচ্ছে বেসিক্যালি আর্কিটেকচার ইউনিটে বা বিউনিটে পরীক্ষা দিবে তাদের এক্সট্রা অ্যান্সার করতে হবে বাকি দুইটা পার্ট। সো এটা ডিটেল যাচ্ছি না। সো নেক্সট আমরা চলেছি এবং এই পার্টের প্রিপারেশন নিয়ে বলতে গেলে ডেফিনেটলি এই পার্টের প্রিপারেশন আসলে আগের মতোই, আগে যেরকম রিটার্ন কোয়েশ্চেন আসতো প্রিভিয়াস ইয়ার ওগুলো দেখলেই আসলে হবে, ওই টাইপের কোয়েশ্চেনই আসলে আসবে। জাস্ট কিছু হয় নাই, জাস্ট হচ্ছে মান যেমন কমছে, কোয়েশ্চেনের সংখ্যা যেমন কমছে, সময়ও কমছে। সো ডেফিনেটলি আগের মতোই জিনিস, পার কোয়েশ্চেনে 3 মিনিট করে এবং প্রতি কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 10 করে। সো ডেফিনেটলি প্রিপারেশনটা সেমই হওয়া উচিত। এখন আমরা আসি যে এই যে ফাইনাল এক্সামটা হবে সেটার ভিত্তিতে মানে নির্বাচিত হবে মোট কতজন। এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রকৌশল এবং ইউআরপি ইউনিট, যেটা মানে এই ইউনিটের যে এক্সাম মডিউল, সেখান থেকে নির্বাচিত হবে হচ্ছে 1155 জন। এখানে কয়েকটা সংলগ্নিত সংখ্যা থাকতে পারে, এক্স্যাক্টলি হয়তো 1155 হবে না, একটু কম হবে। আর স্থাপত্য বিভাগ বা আর্কিটেকচার ইউনিট, সেখান থেকে হচ্ছে 60 জনকে নেওয়া হবে। তো এটা হচ্ছে মেনলি ফাইনাল এক্সামের জন্য কারা সিলেক্ট হবে। এছাড়া কিছু ওয়েটিং লিস্ট দেওয়া হবে, পরবর্তীতে এখান থেকে যারা ভর্তি হবে না তারা ডেফিনেটলি ওয়েটিং থেকে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সো এই ছিল মোটামুটি সামারি। এখন প্রিপারেশন নিয়ে বলতে গেলে অলরেডি যেটা বললাম যে এমসিকিউ এক্সামের জন্য একটু এখন ফোকাস করতে হবে, কারণ মেইন চ্যালেঞ্জটা কিন্তু থাকবে তোমাদের হচ্ছে 24,000-এর থেকে হচ্ছে 6,000-এ চলে আসা। মানে এইখানেই কিন্তু দেখা যেতে পারে যদি তোমার এমসিকিউ প্রিপারেশন ভালো না থাকে বা তুমি যদি
নর্মালি এমসিকিউতে উইক হও, যে ধরো তুমি হচ্ছে খুব কম সময়ে একটা একটা ম্যাথ কীভাবে সলভ করা যায়, বা তুমি যদি জ্ঞানমূলক গোড়াতে একটু একটু উইক থাকো, তাহলে কিন্তু তোমার এমসিকিউতে বাদ পড়ার সুযোগ থেকে যাচ্ছে। সো ডেফিনেটলি এখন তোমাদের বাকি যে সময়টুকু আছে সেখানে তোমাদের গতানুগতিক যে প্রিপারেশন তোমরা নিচ্ছিল সেভাবে তো নিবাই, প্লাস এমসিকিউতেও একটু জোর দাও। অলরেডি ডাবি কমিউনিটির যেরকম প্রশ্ন হতো, তো ডাবি কমিউনিটির সাথে এটার পার্থক্য হচ্ছে ডাবি কমিউনিটির কোশ্চেনগুলোতে কিন্তু ক্যাগেরোটা থাকে না, অর্থাৎ এখানে কিন্তু ক্যাগেরোটা অ্যালাউড থাকে না, বাট এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাগেরোটা কিন্তু আছে। সো একটু ডিফারেন্ট হবে এমসিকিউগুলো, উভয় ডাবি কমিউনিটির মতো হবে না, এটা আমরা আশা করতে পারছি। আর রিটার্ন পরীক্ষার জন্য যেটা বলবো যে আগের মতোই সময়, আগের মতোই সব কিছু, জাস্ট একটু কমে আসছে, সময়ও কমে আসছে, প্রশ্নের সংখ্যাও কমে আসছে, বাট ওইটার প্রিপারেশনটা আগের মতোই হয়ে থাকবে। তো মোটামুটি এই ছিল। সো তোমাদের আপাতত এখন আসলে ফোকাস করা উচিত হচ্ছে এমসিকিউ এক্সামের জন্য মোটামুটি, কারণ যেহেতু রিটার্ন নিয়ে প্রিপারেশন নিয়ে আসতেছিল এতদিন ধরে, এই আর কি মোটামুটি। সো এমসিকিউ যদি তোমরা টিকে যাও তাহলে দেখবে তোমার কনফিডেন্সও থাকবে, এবং তারপর বাকিটা রিটার্ন পরীক্ষায় তুমি তোমার মেধার ভিত্তিতে যদি তুমি যোগ্য হও ডেফিনেটলি, এবং তোমার যদি তোমার যদি প্রিপারেশন ভালো থাকে অবশ্যই তুমি চান্স পাবে। তো মোটামুটি এই ছিল আমার পক্ষ থেকে কথা। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা, আর আমি চেষ্টা করবো সামনেও হচ্ছে পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ ভিডিও বানাতে এই এমসিকিউ এবং এমসিকিউ এবং রিটার্ন দুই এক্সামেরই প্রিপারেশন নেওয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।